আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনরা, এই মুহূর্তে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। পলিপ কি, পলিপ কেন হয়, পলিপ হলে পরে কি হতে পারে এবং এর চিকিৎসা কি, এ বিষয়ে আলোকপাত করার জন্য। হ্যাঁ সুপ্রিয় ভাই বোনরা, পলিপ হলো একটি ছোট টিউমার যা আমাদের মুখগহ্বর অর্থাৎ খাদ্যনালী অর্থাৎ আমাদের ইসোফেগাস থেকে শুরু করে আমাদের পাকস্থলী, ডিউডেনাম, ক্ষুদ্র বৃহদন্ত্র থেকে শুরু করে আমাদের পায়ুপথ যে কোনো জায়গায় এই পলিপ হতে পারে। তো এই পলিপ যে কোনো বয়সেই কিন্তু হতে পারে, শিশু বয়স থেকে শুরু করে বয়োবৃদ্ধ অর্থাৎ শতাধিক বয়স্ক ব্যক্তিরও কিন্তু এই পলিপ হতে পারে। তো এই পলিপ কেন হয়, পলিপ হওয়ার কোনো কারণ নেই, পলিপ এমনিতেই হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় কিছু জেনেটিক ডিজিজ অর্থাৎ বংশগত কিছু রোগের কারণে হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় কারো ক্ষেত্রে আপার জিআই পলিপ অর্থাৎ পাকস্থলী ডিউডেনামে পলিপ বেশি হয়ে থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে লোয়ার জিআই পলিপ বেশি হয়ে থাকে। যেমন দেখা যায় পিউজ জেঘার্ট সিন্ড্রোম, যে ক্ষেত্রে লোয়ার জিআই পলিপ অর্থাৎ আমাদের যে পরিপাকতন্ত্রের নিচের অংশে পলিপ বেশি হয়ে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপার জিআই পলিপ যেমন কাউডেন সিন্ড্রোম, ক্রংকাইট কানাডা সিন্ড্রোম, এসব ক্ষেত্রে উপরের দিকে পলিপ বেশি হয়ে থাকে। এই দুই তিনটি নাম যে বললাম, এক্ষেত্রে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ পলিপ হয়ে থাকে, এবং দেখা যায় পলিপের জন্য পাকস্থলী ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পর্যন্ত হয়ে যায় এবং এক পর্যায়ে কোলন ক্যান্সার বা স্টমাক ক্যান্সার এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সাধারণত বা সচরাচর আমরা যেই পলিপগুলো পেয়ে থাকি সেটি একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি এই ধরনের পলিপ পাওয়া যেতে পারে। সেটি আমাদের খাদ্যনালী বা ইসোফেগাস হতে পারে, সেটি হতে পারে পাকস্থলী, সেটি হতে পারে ডিউডেনাম, কিংবা সেটি হতে পারে মলাশয়, কিংবা ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন এবং সিকাম, এইসব জায়গার যে কোনো জায়গায় হতে পারে। তো পলিপ হওয়ার কারণ আমরা জানলাম, এখন পলিপ হলে পরে কী হয় যদি আমরা চিকিৎসা না করি, সেক্ষেত্রে দেখা যায় পলিপ হলে পরে সেটি একসময় বড় হয়ে যায়, বড় হয়ে তার মাথার দিকের যে অংশটি রয়েছে সেটি ফেটে যায় এবং সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্তপাত হতে হতে দেহে রক্তস্বল্পতা দেখা দেয় এবং রক্তস্বল্পতা জনিত দেহে দুর্বলতা লাগা, মাথা ঘোরানো, মাথা ধরা, বুক ধরফর করা, অল্প আয়াসে ক্লান্ত হয়ে পড়া, কোনো ভারী কাজ করতে না পারা, এ ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে। আর দ্বিতীয়ত যেটি হয় সেটি হলো যে এক পর্যায়ে এই পলিপগুলো থেকে ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় পলিপগুলো পরবর্তীতে ক্যান্সারে পরিণত হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দেখা যায় পায়ুপথে রক্তপাতের অন্যতম একটি কারণ হলো মলাশয়ের পলিপ। বড়দের ক্ষেত্রেও কিন্তু এরকম দেখা যায় যে মলাশয়ে পলিপ হচ্ছে। তো এই পলিপ হলে পরে এই ধরনের লক্ষণ উপসর্গগুলো সাধারণত পাওয়া যায়। তো এই পলিপ কত প্রকার, পলিপ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। দেখা যায় কিছু পলিপ যে স্ট্রাকচারের গায়ে লেগে থাকে অর্থাৎ যেই জায়গাটি রয়েছে সেখানে গায়ে লেগে থাকে এবং বেশ বড় হতে পারে, আর কিছু কিছু পলিপ দেখা যায় একটি বৃতি বা বোটা থাকে এবং তার মাথায় ডাম্বেল আকৃতির ফুলে থাকা পলিপ হতে পারে, সেটাকে পিডাঙ্কুলেটেড পলিপ বলে। যেটি গায়ে লেগে থাকে সেটাকে বলা হয় সেসাল পলিপ, আর যেটি একটি বৃতি বা একটি লম্বা দণ্ডের মাথায় থাকে তাকে বলা হয় পিডাঙ্কুলেটেড পলিপ। তো পিডাঙ্কুলেটেড পলিপ সাধারণত কোলনে হয়ে থাকে এবং মলাশয়ে হয়ে থাকে, আর সেসাইল পলিপ সাধারণত দেখা যায় খাদ্যনালী, পাকস্থলী এবং ডিউডেনামে হয়ে থাকে। তো এই পলিপের চিকিৎসা কী, এই পলিপ হলে পরে আমরা যারা গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞরা রয়েছি আমরা যেটি করি, এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপিতে যখন পলিপ পাই তখন রোগীকে আমরা জানাই যে আপনার পলিপ পাওয়া গিয়েছে এবং সেই পলিপের প্রকৃতি এরকম, সেটি সেসাইল কিংবা পিডাঙ্কুলেটেড, কিংবা সেখান থেকে রক্তপাত হচ্ছে কি না, সেখানে ক্যান্সার হয়ে যাওয়ার কোনো ঝুঁকি আছে কি না, সেই বিষয়গুলো আমরা রোগীকে অবগত করি এবং তাকে আস্থায় নিয়ে তাকে বুঝাই যে এই পলিপ থাকলে পরে এই পরিণতি হতে পারে। তারপর রোগীর সম্মতি নিয়ে আমরা পরবর্তীতে সেই পলিপগুলো কেটে দেই, অর্থাৎ এন্ডোস্কোপি কিংবা কোলোনোস্কোপির মাধ্যমে স্নেয়ার দিয়ে কিংবা আরও কিছু যন্ত্রপাতি রয়েছে যেগুলোর মাধ্যমে সম্পূর্ণ রক্তপাতহীনভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে পেটে কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই আমরা সেগুলোকে কেটে ফেলি এবং রোগী স্বাভাবিকভাবে হাসি মুখে তৎক্ষণাৎ বাড়ি ফিরে যেতে পারেন।
তাহলে পলিপকে আমরা যখনই পাই তখনই কেটে ফেলতে বলি এবং কেটে ফেলা উচিত, কেননা পলিপ রেখে দিলে পরে দেহে রক্তস্বল্পতা দেখা দিতে পারে কিংবা ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম পলিপ কি, পলিপ কত প্রকার, পলিপ কেন হয়, পলিপ যদি চিকিৎসা না করি কি হতে পারে এবং পলিপের চিকিৎসা কি। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।